নমস্কার বন্ধুরা শুভ সকালের এক মিষ্টির শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি যেমনটা তোমরা দেখতে পেলে থাম নিলে আমি অনলাইনে একটা জিনিস কিনেছি আর এই জিনিসটা কি জিনিস কিভাবে ব্যবহার করতে হয় কত দাম নিয়েছে অফলাইনে নিলে কোথায় কিনতে পাওয়া যায় সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমার ডেলিভারি বয় এসে দিয়ে গেল এই ডেলিভারি জিনিসটা তো এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে কি আছে তোমাদের সাথে শেয়ার করবো তো এটার নাম হচ্ছে মান্ডালা ডটের পেন ঠিক আছে এইটা দিয়ে মান্ডালা বা ছোট ছোটো ডটের ওপর যে সমস্ত কাজ করা হয় সেই জাতীয় জিনিস বানানোর জন্য এই পেনগুলোকে ইউজ করা হয় তো এটা কীভাবে ইউজ করতে হয় তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটাকে কাটা যাক আনবক্সিং করা যাক তো আনবক্সিং করতে গেলে যেটা ফার্স্টের প্রয়োজন সেটা হচ্ছে একটা ছোটো সাইজের কাচি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ডটেড পেনগুলোকে কিনবো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কলকাতাতে গিয়ে যেখানে বই খাতা পেন এবং আর্টের জিনিসপত্র পাওয়া যায় সেই সব মার্কেটে গিয়েও আমি এই পেন খুঁজে পাইনি অবশেষে আমি এই পেনটা পেয়েছি অনলাইনে অ্যামাজন অ্যাপে গিয়ে অ্যামাজন অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে এই পেন নিমেষের মধ্যেই খুব কম দামের মধ্যে পেয়ে গিয়েছি এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই পেনগুলোর দাম কত হতে পারে তোমাদের মনে যা আছে এই পেনটার দাম কত হতে পারে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও ভিডিওর শেষে আমি এই পেনের দাম জানিয়ে দেবো এখন প্রশ্ন হচ্ছে এই পেনগুলোকে ইউজ করবো কীভাবে এই পেনগুলোকে ইউজ করা খুব একটা কঠিন বলে মনে হবে না এই পেন ইউজ করা একেবারেই সহজ আমি এই পেনটা ব্যবহার করার জন্য মডেল হিসেবে ধরে নিয়েছি একটা অস্বত্থ গাছের পাতাকে এই পাতাটা বেশ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সাদা ফেব্রিক নিয়ে বসে পড়েছি পেন্টিং করার জন্য প্রথমে আমি একটা ফ্ল্যাট তুলে নিয়ে একটা গোল মতো অংশ করে নিয়েছি তারপরে এই ডটের পেনগুলোকে কাজে লাগাচ্ছি এই পেনের সাইজগুলো অনেকটাই ভিন্ন ভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে একটার সাথে আরেকটার কোনো মিল নেই কয়েক ইঞ্চির পার্থক্য রয়েছে একটা পেনের থেকে আরেকটা পেনের আমি মোটামুটি শুরু করেছি মোটা থেকে সরু সবকটা পেনকে ইউজ করে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা পেন ব্যবহার করে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে অনলাইন থেকে জেনে নিতে পারো এইরকম পেন কেমন কি দাম হতে পারে এগুলোর ওয়েট খুব একটা নেই খুব কমফর্টেবল হাতে ধরা এছাড়াও তোমরা যদি যাও এইরকম ছোট ছোট হাতের কাজ বানাবে বা মদের বোতলে ডিজাইন করবে সেক্ষেত্রে তোমরা এই পেন ইউজ করতে পারো এছাড়া ঘরেতে আলপনা দেওয়ার জন্য এই পেনকে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে আমার পরবর্তী ভিডিওগুলোতে তোমরা এই পেনের ব্যবহার আরও দেখবে খুব ভালোভাবে এখন সম্পূর্ণভাবে তোমরা এই ভিডিওটা টিউটোরিয়ালগুলো দেখতে থাকো আমি কিভাবে ব্যবহার করছি আমি যখন যেই জিনিসটাই করি আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির সবাই আমার হাতের কাজগুলো দেখুক এবং সবাইকার মধ্যে ছড়িয়ে পড়ুক ট্যালেন্ট যার মধ্যে যেই ট্যালেন্ট লুকিয়ে আছে সেই ট্যালেন্টগুলো বেরিয়ে আসুক এবং জগতের কাছে উপস্থাপন করুক তো বন্ধুরা এই পেনগুলোর আমার দাম নিয়েছিল একশো সত্তর টাকা এর মধ্যে কোনো ডেলিভারি চার্জ নেয়নি তো বন্ধুরা আমার এই কাজটা কেমন লাগলো এই কাজটা হয়ে যাওয়ার পর আমি ছাদেতে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা এই পেনগুলোর ব্যবহার তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই